না, এত ঘুম মানুষ ঘুমায়। তুই আমার বাবাকে খুন করেছিস। আমি আমি তোর সানডে মানডে কলস করুম। ওই যে সারাদিন কাজ কাম যে আছে তাই জানে না, কি যে রান্না করুম। তুমি কেন আমাকে ভুলে যাবে ময়ূরী, আমি তোমাকে ভালোবাসি। কোথা থেকে যে বাজার আসবো তাই তো বলতে পারতাছি না, আজকে দেখাইতাছি তুমি কেমন ঘুমাইছো। আয় নাটকির পর তরে না কইছালাম আমার লগে লাগবার আসবি না। এত ঘুম ঘুমায় মানুষ, আজকে যাইতাছি। চৌধুরী সাহেব আর কয়টা দিন সময় দেন, সব ঋণ শোধ করে দেব। আমি তোমাকে সারা বাজবো। আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। এই তোর চাউল ডাউল চুলা মুলা এগুলি নিয়ে ভাবার সময় আমার আছে? আমি চিত্রনায়ক, চিত্রনায়ক আমি নায়ক হব। সারা বাংলার মানুষ আমাকে চিনবে, জানবে, মানবে। আমি হব গানি গুনি বেগুনি পেঁয়াজি। কি মনে করিস তুই? তোর নুন ঝাল পেঁয়াজ রসুন এর খোঁজ রাখার সময় আমার আছে? জানিস আমি কত দেশের ভাষা জানি? এনতেমে সিস্তার পুর, এটা হলো রাশিয়ার ভাষা। চায়না, এটা হলো জাপানি। মে তুমি প্যার করতা হো, এ হলো ইন্ডিয়ান। আমার প্রতিভাকে তুই অবমূল্যায়ন করতে পারিস বউ, এই বাংলার মানুষ করবে না, বিশ্বের মানুষ করবে না। তারা আমার ছবি দেখবে, টিকিট কেটে দেখবে, হুমরি খেয়ে দেখবে। তোর চাউল ডাউল হিসাব করার সময় আমার নাই। আমারে নায়ক হইতেই হইব, আমি হব চিত্র চিত্রনায়ক। কি চিত্র মিত্র আই, তুই তোর রান্না বান্না সামলা, আমি নায়ক হতে চলে গেলাম। এই পারে তুমি আর ওই পারে আমি, মাঝখানে নদী ও বাড়ি। চোখে দেখ না, চোখে দেই না বেটা, তোর চোখে কপাল নাই। আমার চোখে কপাল আছে না, তুই সারাদিন বেটা খালি ঘুম পারস আর সিনেমা দেখার স্বপ্ন দেখাস। সিনেমা দেখার না রে পাগলা, সিনেমা করা। আমার প্রতিভা সম্পর্কে তোর ধারণা নাই। আমি হব এদেশের শ্রেষ্ঠ নায়ক। নায়ক হইব না আরো কিছু হইবা, স্বপ্নই দেখার লাগবে। স্বপ্ন দেয়া না, যখন আমি নায়ক হবো তো তুইও ফটোগ্রাফার অটোগ্রাফ নেওয়ার জন্য আমার পিছে পিছে দৌড়াবি। দৌড়াও আলগে ঠেকা পড়ছে তোমার পিছে, তুমি স্বপ্নেই দেখবা তোমার আর নায়ক হওয়ার লাগতো না। তুই জানাস আমি জানি, ভালো করে জানি। তাই যাও, তুমি স্বপ্নে দেখো গা, ঘুমাই ঘুমাই তোমার খায় কাম নাই তো, খালি গেলে স্বপ্নে দেখা। হ্যাঁ রে বেটা, সময় মতো টের পাবি। আমি চিত্রনায়ক শাহরুখ খান। আমার প্রতিভা সম্পর্কে তোর ধারণা নাই। চায়না, বাংলাদেশ, উর্দু, ফার্সি, ইরানি, বিরানি, তেহারি সব ভাষা পারি বেটা। আমার জীবনটা এই নায়ক, কি খবর তোর? ভালো ভাই, ভালো। কি রে ভাই, দুপুরে খাইছস না? বউ কইল চাউল নাকি নাই। দুপুরে না খায়া নায়ক হবি, এই স্বপ্ন তোর? নায়ক হইয়া পুরা এলাকা, সারা বাংলাদেশ। আরে শোন রে, নায়ক হইতে লাগে টাকা, আর মেয়েদের লাগে এলো যৌবন। টাকা পয়সা ছাড়া নায়ক হওয়া যায় না, বুঝলি? প্রতিভা থাকলে টাকা লাগে না রে পাগলা। আমার প্রতিভা আছে,
আমি কতগুলো দেশের ভাষা জানি তুই জানিস না, ও তো মা তো ও মে তোর এগো প্যার করতা হো ইনতেমে সিস্টার পুরু এটা হলো রাশিয়ান নায়ক আমি হমুই গান গায় আমার মন রে বুঝাই মন থাকে ফুল কাটেও না আমার ফুল মন থাকে পাগল পাহারা আর কি ভাত হয়েছে আচ্ছা ভাত কোথা থেকে হইব বলো তো চাল আছে ঘরে তোমার মতো জামাই বিয়া করে আমি বিপদে পড়ছি বুঝছো জামাই বিয়া করে চুপ আমি যখন নায়ক হব তখন তুমি আমার পিছে পিছে দৌড়াবা হ্যাঁ তোমার পিছে পিছে না গোরা লয়া লয়া আমি দৌড় পারু এই যে দেখো ঠিকই আছে তোমার হলো কি নাম জানি তাহসান সেরা বেড়া হয়ে গেল মিথিলা ঠিক তেমনি আমি যখন বড় স্টার হব তখন তুমি আমার পিছে পিছে দৌড়াবা গোড়ালে মেয়ে মেয়ে দৌড়াব তোমার পিছে গড়ে চাল নাই পেটে ভাত না গেলে বউ সে অভিনয় দিতে পারবে না আমি ঘুমাইলাম তুমি একটু ম্যানেজ করো স্বপ্ন না দেখলে বউ বাস্তবে কিচ্ছু আইব না যেমন রোমান্টিক একটা সিনে কোন দুজন দুজনের প্রতি হারিয়ে যাবে হ্যাঁ তুমি আমার আমি তোমার এই যে সুন্দর কি সুন্দর মানে বিষয়গুলো এরকম সিম্পল একবারে আমরা আগে লং শর্টটা নেবো এরপরে ক্লোজ নিব ঠিক আছে এরপরে মিট দিয়ে আমরা পারে চলে যাব টেনশনের কোনো কারণ আচ্ছা হিরো কোথায় হ্যাঁ হিরো আসবে কথা আছে একটু দেখেন না দাদা দেখুন আচ্ছা দেখতেছ এই হিরো কোথায় হিরোকে ফোন লাগাও মা আইনো গাইনা মনিয়া গা এই তুমি কি ভালো করে ধরো মনিয়া গা আইনা মা গা মাইয়া বুঝি না মনিয়া গা আইনা গা দোহা এই তোমারে কইছি হিরো কই মানিও গা আইনো আমার ফোন নিছিন কেন নগে আইতে আগা কি বলে আচ্ছা এই এটা রাখো তো এটা রাখো তো কি এসব কি ক্যামেরাম্যান কোথায় মানিয়া গা আগা ইউজে বুগো দুগা নিগা আরে বাতে আমি জি গাইছি ক্যামেরাম্যান কোথায় নি গা ইয়া ওয়া ইয়া আইতে আগা উনি গিদি ইয়া বাজাই ইয়া আচ্ছা সমস্যা নাই ঠিক হয়ে যাবে এই কি হলো একটু দেখেন না তাড়াতাড়ি আমার আরো শিডিউল আছে তো আচ্ছা আসবে 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 অবাক হয়ে গেলাম সবাই আমার জন্য ওয়েট করে আর আপনি আমাকে ওয়েট করাচ্ছেন আরে ওয়েটের কিছু না আমার কি নাম দোষ কম আছে আমি কি এমনি কি এখানে কি বসে রইছি আমি নামের কথা বলিনি আপনিই জন্য আপনার সাথে আমার একটা রিলেশন আলাদা আপনার জন্য আমি এতক্ষণ ওয়েট করছি প্লিজ একটু তাড়াতাড়ি আচ্ছা আমি দেখতেছি এই মনিয়া আমার এই যে কল আসতেছে প্লিজ আচ্ছা আমি দেখতেছি এই হিরোকে ফোন লাগাও এনি হাও আমার হিরো লাগবে ইয়া হা ওয়া হাজু গো ইগা আনো গো ইয়া গা উদে গাইয়া তোবা ইনা মগো ইগা রিয়া নিয়া ওয়া ইয়া ইয়া এই ওয়া আমি কিন্তু বলছি আমার হিরো লাগবে এই সময় উনে গিয়া ওয়া গা দুগে গোর গলি গিয়া উদে মে দেখা লিও আইয়া ক্যামেরাম্যান কোথায় ক্যামেরাম্যান উমে ওগালে আগা ইয়া উতে আগা আগে ইয়া মেকআপ কই মেকআপ তুকু মিগি রিলিয়া উদে ইয়া মে উলিয়া চোগা ইনা ওলা গাইয়া আদি ইয়া মা গুরুই নু ভাইয়া প্লিজ দেখেন না একটু আমার কি বলবো আমি আপনি এত দেরি হবে আমাকে বলবেন না আপনি ইচ্ছা করে কি কি দেরি করে
এখন ভাই আপনার আপনারটা শুধু বুঝলে তো হবে না। এই হিরো কোথা? হিরোর ফোন দাও। উমে নি উনিও কুনিও আগা উলুগু আদে ইয়া মা আগা আগা উগালা ও মা ইয়া কি হচ্ছে সব? বসো বসো এখানে বসো। তোমার তো ভালোটা ছেলে আছে আমার দেখি। আসলে না এই যে প্রোডাকশনের যে ছেলেপেলে থাকে, ম্যানেজমেন্টে যারা থাকে, এরা না একেবারে মাথাটা একেবারে শেষ করে ফেলায়। আচ্ছা প্লিজ একটু তাড়াতাড়ি, আমি বেশি কোন ওয়েট করতে পারব। আচ্ছা ওয়াই 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 মানা কারণ নিছো বস নায়ক পাইছি। এ সব ধরনের অভিনয় করতে পারবে, আপনি যে নায়ক খুঁজতেছিলেন এ চায়না ভাষাটা সব জানে। এই কি বললো বস? উনি বলতেছে যে আমি খুব ভালো অভিনয় করতে পারি, মানে কোনো চিন্তা নাই। এই গায়ে হাত দাও না, এদিকে আসো তো। আসো আসো বস, কি বলে শোনো। এই জুতা এইটা এইটা সাবাস, আমি তো তোমাকেই চাই। আচ্ছা ওর তো ড্রেস আপ নাই, ঠিক আছে এরকম করলে কিন্তু আমি কাজ করব না। আচ্ছা আচ্ছা দেখো নতুন আসছে তো ছেলেটা, দেখছো কি সুন্দর মতো কথা বলে। আমি তো চাইছি এইরকমই, ওই যে আমাদের যে ড্রেস আপ আছে না, ওই ড্রেস আপ পরে পরাই নিয়ে আসো। যাও আমি একবার কি দেখাই দিব? আচ্ছা শটটা হইতেছে, এই দেখো উঠো 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 উঠো। আচ্ছা মোবাইলটা বল। হ্যাঁ যে দেখো আমার ওই যে ছেলেটা আছে তো, ছেলেটা কিন্তু অনেক ভালো। এই 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 আটটা থাকলো, ঠিক আছে এই চলে আস। না এভাবে না, তো আমাকে ব্যালেন্স করতে পারছেন না। আমি কেন ব্যালেন্স করবো? ব্যালেন্স তো করবো হিরো, আমি তো জাস্ট আমি দেখাই দিব। না না এত ঘুরলে হবে না। হ্যাঁ আরেকবার তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? তোমাকে ছাড়া আমি কত অস্থির হয়ে গেলাম, তুমি তখন আমার আটটাতে এখানে দিলে। না তুমি রাগ করো না, ঠিক আছে শটটা আমরা এটা আগে নেব। এখনকার যে শট হলো চায়না, ও তো হলো বাঙালি মেয়ে, ও তো বাংলা কথা বলবে, ঠিক আছে ওকে ধরে ওই যেভাবে দেখাইলাম এই সেম দেখো, এত ঘুরবো এটা হলো। কি ঠিক হয়ে দাঁড়া, এটা হলো ফিল্ম ফিল্ম, এটা কোনো ইয়ার্কি মস্কারি জায়গা না, ঠিক আছে নেক্সট টাইম এমন ধরনের হয়। এই যে মেয়েটা হাত ধরছে, মেয়েটা এদিকে ঘুরবে, তুমি কি করবে? সুন্দর করে দেখো আমি যেভাবে ধরছি। আহা রে বাবা রে, এত ক্যাথ হলো হবে না রে বাবা। তো একটু কম দেখো উল্টা দিকে না। হ্যাঁ এইভাবে ধরলে তো আরো সমস্যা। কিভাবে? আচ্ছা ঘুরা ঘুরি দরকার না, ঘুরে ঢুকে যেতে নাইকের সাথে পারুম। নাইকের সাথে পারবা না? মানে উনি বলতেছে যে নাইকারে যখন জড়াই ধরমু আমার অনেক ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা তাই না? এই বসো। আচ্ছা মেকআপ, আচ্ছা মেকআপ যা করে নিয়ে আসছো এটা ঠিক আছে? না মগা ইয়া উতা মগা ওকে উতা। তাইলে এখন আমরা শটে যাব। ক্যামেরা ঠিক আছে? ক্যামেরা সুন্দর করে ডিরেকশন দিবে, এই জায়গাতে থাকবে। ওকে আসো আমরা শটে যাই। আসো মোবাইল টোবাইল রাখো। হ্যাঁ এই জায়গায় সেম 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 জায়গায় ওকে। হ্যাঁ সুন্দর। এই যে তুমি প্রথম প্রথম আসছো নতুন, মেয়েদের দিকে ভালো নজরে তাকাবা, ঠিক আছে? আর ঘোরাঘুরি কথাবার্তা এই সাইডে না। আচ্ছা ওকে রোল দেবো, এরপরে কি 5 4 3 2 1 0 অ্যাকশন বলার মাত্রই ওকে ফাইন ওকে
ক্যামেরা নিয়া 5 4 3 2 1 0 অ্যাকশন আরে তোমাকে ধরতেছি কিভাবে এই আপনারা কেউ হাসেন না ভাই কি শুরু হয়েছে আমি চলে যাবো বললাম যেভাবে দেখাই দিলাম ঠিক ওইভাবে বেশি করে সামনে আগানো যাবে না সামনে বিপদ আমরা ওই ওইটা বাদ দিলাম এখনকার যে সংলাপ ঠিক আছে তুমি থাকো এবার তুমি বলবা ঠিক আছে আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না এটা বলে একটু চা কফি খাও তারপর আজকের মতো ব্যাক আপ থাক আচ্ছা ক্যামেরা 5 4 3 2 1 0 অ্যাকশন আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাট 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 আরে বেটা সংলাপটা হলো ওর ওর তুমি দিও মুন্না ওকে আমি প্রিয়া বলবো এই চুপ করেন আমি প্রিয়া বলবো প্রিয় আপনি আমাকে বলবেন প্রথমে আমি প্রিয়া আপনার ওকে শট 5 4 3 2 1 0 অ্যাকশন আচ্ছা শোনো এই এদিকে আসো ওটা বসা দেবো না এক কাজ করো সিনেমা কি সত্য সত্য কাজ করবা মিডিয়াতে নায়ক হবা মিডিয়ার নায়ক হবা সব দেশের ভাষাই তো মোটামুটি জানো বাড়িতে যে কিছু টাকা পয়সা নিয়ে আসো কত মোটামুটি 5 লাখ টাকা নিয়ে আসো আমার পেশাব গেছে গা কি কর 5 লাখ নায়ক যদি হতেই চাও টাকা 5 লাখ নিয়ে আসো বাড়ি ঘর কি আছে বিক্রি করে হলো নিয়ে আসো যেমনি পারো ম্যানেজ করে নিয়ে আসো ওই মেয়েদের হাত ধরলে সবারই নায়ক হওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে টাকা 5 লাখ নে চলো আসো যাও 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 তুমি ওরে নিয়ে যাও না বই দাও ভাই প্লিজ আমি যাব হ্যালো হ্যাঁ ভাইয়া আপনি দাঁড়ান আমি এই যে একটু একটুর মধ্যে চলে আসতেছি এই যে ভাইয়া চলে আসছি ভাই প্লিজ আমার এই যে কল আসছে প্লিজ আমাকে ছাড়েন আজকের মতো আমাকে ছাড়েন প্লিজ আচ্ছা তাহলে কালকে তো ঠিক আছে শিডিউল কালকে ঠিক আছে আপনি হিরোকে ঠিক করেন আচ্ছা আমি হিরোর ব্যাপারটা দেখতেছি ওকে আজকে প্যাক আপ বাপ
পেটে ভাত না থাকলে নায়ক হওয়া যায় না। আমার পেটেই ভাত নাই আর আমি নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছি। নায়ক এত সোজা না, সিনেমা মিডিয়া এই জগৎটা অনেক কঠিন। এখানে এখানে নারীদের যায় যৌবন আর পুরুষের যায় টাকা। আমাকে কতজন কতবার করে বলছে ওই স্বপ্ন দেখিস না, ওই স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না। আমি বুঝছি গো, আমি তোমার হয়ে থাকবো বোন, আমি তোমাকে নিয়ে সুখের শান্তিতে সংসার করব। খালি আমার একটা কাজের চিন্তা করো বোন, কি করে আমি এই সংসার চালাবো আমার একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ আমি তোমার আব্বাতে টাকাই না ব্যাংকে না দিই, তুমি হেই ব্যাংক চালায় রোজগার করবা। হবো ব্যাংক চালাম, ভ্যান চালাইয়া দুইজন সুখে শান্তিতে থাকবো। আচ্ছা তুমি আমার